জিরানিয়াতে অনৈতিকভাবে র্যালি করেছিলেন কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক ডক্টর অজয় কুমার। তার উপর আক্রমণ হয়েছে এবং তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, এই অভিযোগ দায়ের করা হয়েছিল নির্বাচন দপ্তরে। ডক্টর অজয় কুমারের র্যালি যে অনৈতিক ছিল সেটা নির্বাচন কমিশন তাদের নোটিফিকেশনে বলে দিয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার বলা হয়েছে র্যালি ছিল আনলফুল, বাংলাতে যা অনৈতিক বা বেআইনি। তাছাড়া ডক্টর অজয় কুমার গুরুতর আহত হয়ে বলে যে অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনে সেটাও সম্পূর্ণ মিথ্যা, কংগ্রেসের নির্বাচন কমিশনের কাছে ডাহা মিথ্যা কথা বলেছে বলে অভিযোগ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা ডক্টর অশোক সিনহা। ডক্টর অশোক সিনহার দাবি, তাদের মিথ্যে কথা বলাটা নতুন কিছু না, 6 আগরতলা বিধানসভার উপনির্বাচনেও কংগ্রেসের এই চরিত্র দেখা গেছে। সেখানে প্রার্থী আহত হওয়ার নাটক করেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া, আচমকা আহত হওয়া, এগুলি কংগ্রেসের ত্রিপুরার একাংশ নেতাদের চিরাচরিত অভ্যাস। জিরানিয়ার ঘটনাও সেই রকম একটি নাটক। একবার মানুষ ভুল করতে পারে, কিন্তু বারবার একই নাটকের পুনরাবৃত্তি করে মানুষকে বোকা বানানো যাবে না। এক্ষেত্রে অশোক সিনহার দাবি, কংগ্রেস যে জিরানিয়া ঘটনা নিয়ে নাটক করেছে সেটা নির্বাচন কমিশনের নোটিফিকেশন থেকেই প্রমাণিত হচ্ছে, আর এই নোটিফিকেশন মূলে কংগ্রেস মিথ্যে কথা বলছে পুরো বিষয়টি পরিষ্কার। এক্ষেত্রে যুক্তি তুলে ধরে ডক্টর অশোক সিনহা বলেন, 12 তারিখ নির্বাচন ঘোষণা হবার সময় নির্ধারিত হয়েছিল 2:30টার সময়, সবাই তো সেটা জানত, ডক্টর অজয় কুমারও সেই বিষয়টি জানত, কিন্তু তারপরেও তিনি নিজের নেতৃত্বে বেআইনিভাবে মিছিল নিয়ে গেলেন জিরানিয়াতে। এই মিছিলের পারমিশন ছিল সদরের, কিন্তু সেই অনুমতি লঙ্ঘন করে জিরানিয়াতে গিয়ে অজয় কুমারের নেতৃত্বে কংগ্রেস দলের উশৃঙ্খল বাহিনী একটি বুথ অফিস ভাঙচুর করে। এ ধরনের কাজকর্ম কংগ্রেস করবে সেটা নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল বিজেপি, সেটা নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছিল বলে এদিন দাবি করলেন ডক্টর অশোক সিনহা। মজলিশপুরের ঘটনা আমরা ইলেকশন কমিশনের যেটা স্টেটমেন্ট সেটা দেখলাম, বিজেপি যেটা ডেলিগেশন গেছিলো ইলেকশন কমিশনের কাছে সেটাও দেখলাম, আরে সরি কংগ্রেসের ডেলিগেশন যেটা গেছিলো, কংগ্রেসের ডেলিগেশন সেখানে গিয়ে বলেছে অজয় কুমার নাকি গ্রিভিয়াস ইঞ্জুরি, ফেসে নাকি ফ্র্যাকচার আছে, অনেক কিছু। ইলেকশন কমিশন কি বলছে? ইলেকশন কমিশন বলছে অ্যান আনলফুল র্যালি লিড করছিলেন অজয় কুমার অ্যান্ড হি ডিড নট রিসিভ এনি সিরিয়াস ইঞ্জুরি। তার মানে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে গিয়ে ডাহা মিথ্যা কথা বলছিল, কমপ্লিটলি মিথ্যা, অসত্য কথা বলছিল, এবং এটা নতুন কিছু না, 6-এর বাই ইলেকশনেও আপনারা দেখেছেন সেই নাটক, ইঞ্জুরি হওয়ার নাটক, হাসপাতালে ভর্তি হওয়ার নাটক, সেই নাটক আবার দেখছে মানুষ। একবার হয়তো মানুষ ভুল করতে পারে, দ্বিতীয়বার সেম নাটক মানুষকে আর বোকা বানানো যাবে না। আর কথাটা যদি কোনো রাজনৈতিক দল বলে যে তারা মিথ্যা কথা বলছে সেটা একরকম, আর নির্বাচন কমিশন যখন নোটিফিকেশন দিয়ে বলছে যে কংগ্রেস মিথ্যা কথা বলছে, কংগ্রেসের র্যালিটা ছিল ইল্লিগেল, তারপরে আর কোনো বক্তব্য থাকে না। নাম্বার 3, টাইমিংটা দেখুন, নির্বাচন ঘোষণা হবে 2:30, আপনারা জানতেন, আমরা জানতাম, সবাই অপেক্ষা করছিলাম, সবাই জানতো সকাল থেকে 2:30, এটা ডিক্লেয়ার হয়েছিল 2:30, 12:30 থেকে 1:30-1:30 মধ্যে সেই মিছিল গেল ইললিগালি, পারমিশন নিল শুধু সদরের, পারমিশন এর বাইরে ক্রস করে ওখানে গিয়ে একটা বুথ অ্যাটাক করলো কেন, এই যে করবে এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে আগেই জানিয়েছিলাম যে যারা কয়েকটা পলিটিক্যাল পার্টি আছে ত্রিপুরাতে, যাদের নিয়ত, যাদের মতিগতি আমরা ভালো করে জানি, তারা এটা করবে, এটা আমরা লিখে দিয়েছিলাম ইলেকশন কমিশন। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনলেন ডক্টর অশোক সিনহা। তিনি বলেন, বিজেপি দলের এক কর্মীর বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে পোস্টার খোলার আইন দেখিয়ে কালি লেপে এসেছে, এটা সম্পূর্ণ ক্রিমিনাল অফেন্স বলে দাবি অশোকবাবুর। এক্ষেত্রে তার যুক্তি, আমি আমার বাড়িতে কার ছবি রাখবো সেটা নির্বাচন কমিশনের দেখার ব্যাপার নয়, সেই এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। নিজেদের এখতিয়ার ভেঙে নির্বাচন কমিশনের এক অতি জ্ঞানী কর্মী গিয়ে এক বাড়িতে প্রধানমন্ত্রীর মুখে কালি মেখে এসেছে, যারা এই কাজ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, এ নিয়ে প্রদেশ বিজেপি দিল্লি পর্যন্ত নালিশ করবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদানের আওতায় না আনলে এই ইস্যুটাকে প্রদেশ বিজেপি ন্যাশনাল ইস্যু করে ছাড়বে বলে হুঁশিয়ারি দিলেন ডক্টর অশোক সিনহা। রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে নালিশ জানানো হয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ্য এডিশনাল মুখ্য নির্বাচন আধিকারিক। নির্বাচন কমিশন যাতে ভোটের আগে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার জন্য বিজেপি দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে, কিন্তু এই ধরনের অনৈতিক কাজকেও যাতে প্রশ্রয় না দেওয়া হয় সে বিষয়টিও নির্বাচন কমিশনারকে সুনিশ্চিত করতে হবে বলে দাবি করলেন অশোক সিনহা। মানে কেউ প্রভাবিত করছে কীভাবে বলবো, কে কাকে প্রভাবিত করছে, দ্য অ্যাকশনস স্পিক ফর দেমসেলভস। অ্যাকশনগুলিতে আমাদের মনে হয়েছে, যেমন আমাদের একটা একজনের বাড়িতে প্রধানমন্ত্রীর ছবি ছিল, নির্বাচন কমিশনের লোক ঢুকে গিয়ে বাড়িতে ঢুকে প্রধানমন্ত্রীর মুখে কালি মেখে এসছে,
It is an offense. It is an offense. Criminal offense. আমি আমার বাড়িতে কার ছবি রাখবো তুমি দেখার কে? নির্বাচন কমিশনের সেই এখতিয়ার নেই তো। বাড়িতে ঢুকে গিয়ে তার বাড়িতে প্রধানমন্ত্রীর মুখে কালি মাখি এসছে, হোয়াট ইজ দিস? এই লোকটা শাস্তি হওয়া উচিত, না হলে আমরা যাবো দিল্লি পর্যন্ত যাবো। এই লোকটা শাস্তি হতে হবে। আমরা প্রথমে দিল্লিতে কমপ্লেন করে নিই এটা নিয়ে, বিকজ ইট উইল বি এ বিগ ইস্যু, ন্যাশনাল ইস্যু। আই এম ওয়ার্নিং ইউ, এটা ন্যাশনাল ইস্যু করে ছাড়বো যদি এরা শাস্তি, এরা যদি পানিশমেন্ট না দেয় লোকটাকে যে করেছে এটা। সে এইটা করার অধিকার তার নেই। আমি যদি রাস্তায় করি, সরকারি জমিতে করি, একজন পলিটিক্যাল ফিগার প্রাইম মিনিস্টার, আমার বাড়িতে আমি প্রধানমন্ত্রীর ছবি রাখবো তুমি কালি মাখাকে? প্রধানমন্ত্রীর মুখে কালি মাখি এসছে, ছাড়বো না এটা। আই হ্যাভ গিভেন ওয়ার্নিং, এটা অ্যাকশন যদি না নেয় আই উইল টেক ইট টু দিল্লি, নো কোয়েশ্চেন্স আস্কড, আই উইল টেক ইট টু দিল্লি। এটা করতে পারে না। সার্বিক কথাবার্তা কি মানে কি আশা? হি হ্যাজ অ্যাকসেপ্টেড হোয়াট উই সেড, যেটা আমরা বলেছি স্বীকার করেছেন, কিছু দুর্বলতা থাকলে ঠিক করবেন বলেছেন। আমরা ওয়েট করি, আমরা চাই কোনো স্ট্রেসে না যেতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করুক, আমরা সমর্থন করবো, আমরা বলেছি কমপ্লিট সমর্থন করবো। আর আমরা যদি কোনো ভুল করি ইমিডিয়েটলি আমাদের জানান, আমরা বলেছি ইমিডিয়েটলি জানান আমরা যদি কোনো ভুল করি। কিন্তু স্ল্যাকনেস, ডিলে, এগুলো তো নির্বাচন কমিশনে আশা করা যায় না। সো এটা আমরা আলাপ করে এসেছি, জাস্ট থ্রি ডেজ না, উই হোপ এভরিথিং গোয়িং ওয়েল, সব ঠিক হবে আশা করি। থ্যাংক ইউ। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।